স্টুডেন্টস ওয়েলকাম টু জিও উইথ এস এম ইউটিউব চ্যানেল আমি সুমন দত্ত তোমাদের অনলাইন জিওগ্রাফি টিচার আজকে আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে বিগত আমরা দিনে আফ্রিকা মহাদেশের আরও তিনটে পার্ট আলোচনা করে নিয়েছি তোমরা যারা সেই পার্টগুলো দেখো নি সেই পাঠগুলোকে দেখে নিয়ে তারপর আফ্রিকার জলবায়ু অংশটা দেখতে শুরু করো তাহলে এই অংশ পড়তে গিয়ে আমাদের সবার প্রথমে যেগুলো বুঝতে হবে সেগুলো হচ্ছে এই যে আফ্রিকা মধ্যে যে জলবায়ুর বৈচিত্র্য আমরা দেখতে পাই সেই বৈচিত্র্যের কারণগুলো কী কী এগুলো সবার প্রথমে আমাকে পড়তে হবে ঠিক আছে তো আফ্রিকা মধ্যে কি ধরনের জলবায়ু দেখা যায় সেটা আমরা একটু মানচিত্রের মাধ্যমে প্রথমে দেখে নেব তো এইটা আমরা এসে গেছি আফ্রিকা মহের একটা ম্যাপে যে ম্যাপের মধ্যে আমাকে দেখানো রয়েছে আফ্রিকা মৎস্যের মধ্যে ঠিক কি ধরনের জলবায়ু এবং ঠিক কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখো স্বাভাবিকভাবে আমাদের আফ্রিকা মধ্যে একদম উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি ভূমধ্য সাগরীয় জলবায়ু তারপর এই সমগ্র অংশের মধ্যে আমরা দেখতে পাই উষ্ণ মরু জলবায়ু এই অংশের মধ্যে আমরা দেখতে পাবো উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং নিচের দিকে আমরা দেখব সাভানা জলবায়ু ঠিক আছে এছাড়াও আরেকটু নিচের দিকে তোমরা গেলে পেয়ে যাবে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু তো এই সমস্ত জলবায়ুগুলোর উপস্থিতি আমাদের আফ্রিকা মহাদেশে রয়েছে এবার কোথায় কী ধরনের যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু উত্তর দিকে রয়েছে এবং দক্ষিণ দিকের কিছু অংশ আমরা দেখতে পাই তারপরে উষ্ণ মরু জলবায়ু এই অংশে সাহারা মরু অঞ্চলেও রয়েছে এবং এই অংশের মধ্যেও আমরা কিছু পরিমাণ দেখতে পাচ্ছি এগুলো একটু তোমাকে ম্যাপ দেখে বুঝে নিতে হবে বোঝা গেল এবার আসি যে এই জলবায়ুর যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারছি তাহলে জলবায়ুর বৈচিত্র্য কাকে বলে সেটা আগে একটু বলে দিই জলবায়ুর বৈচিত্র্য মানে হচ্ছে একটা দেশের মধ্যে যে ভিন্ন ভিন্ন প্রকৃতির বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রকৃতির আমরা যে জলবায়ু দেখতে পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে জলবায়ুর বৈচিত্র্য তাহলে প্রথমে আমাদের এই কারণটা জেনে নিতে হবে যে জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো কি কী তাহলে দেখো এখানে মোটামুটিভাবে তোমাদের চারটে কারণ উল্লেখ করা রয়েছে এই চারটে কারণ আমি একটা একটা করে এবার ডিসকাস করতে শুরু করব। সবার প্রথমে চলে আসি অক্ষরেখা তাহলে অক্ষরেখার সাথে জলবায়ুর কি সম্পর্ক রয়েছে সেটা বলে দিই তোমরা সকলেই জানো যে পৃথিবীতে গুরুত্বপূর্ণ অক্ষরেখার সংখ্যা হচ্ছে পাঁচটি এবং সেই পাঁচটি অক্ষরেখার ভিত্তিতেই আমরা কিন্তু বিভিন্ন স্থানে জলবায়ুকে খুব সহজেই নির্ধারণ করতে পারি তাই না তো আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে আমরা যদি দেখি তাহলে কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখা এবং মকরক্রান্তি রেখাকে যেতে দেখতে পাচ্ছি তার মানে এই বিভিন্ন স্থানের মধ্যে আমরা কি দেখব ম্যাক্সিমাম পরিমাণ আমাদের যে জলবায়ুর মানে হেরফের সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো এবং আমাদের আফ্রিকা মহাদেশের ম্যাক্সিমাম অংশটাই উষ্ণমণ্ডলের অংশ উষ্ণমণ্ডল কোন অংশটুকু একটু বলে দিই উষ্ণমণ্ডল হচ্ছে জিরো ডিগ্রি মানে নিরক্ষরেখা থেকে উত্তরে সাড়ে তেইশ ডিগ্রি এবং দক্ষিণে সাড়ে ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমাদের উষ্ণমণ্ডলের অন্তর্গত ঠিক আছে তাহলে এবার দেখো একটু ভালো করে যদি ভেবে নাও তাহলে দেখো নিরক্ষরেখায় কি হয় নিরক্ষরেখার মধ্যে আমরা দেখব সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাই না নিরক্ষরেখার মধ্যে সূর্য সারা বছর কি করে লম্বভাবে কিরণ দেয় তো স্বাভাবিকভাবেই নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আমরা কি দেখব উষ্ণতাটা অনেক বেশি থাকবে তাহলে যে সমস্ত স্থান আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে সেই সমস্ত স্থানে উষ্ণতা আমরা অনেক বেশি দেখতে পাবো অপেক্ষাকৃত যত আমরা উত্তরের দিকে বা দক্ষিণের দিকে সরে আসতে শুরু করব আফ্রিকা মহাদেশের তত আমরা দেখব কি যে আমাদের উষ্ণতার পরিমাণ কিছু কিছু হলেও কমতে থাকবে এবার যেগুলো মরুভূমি রয়েছে সেগুলো একটা এক্সেপশন বিষয় ওগুলো একটু খেয়াল রাখবে নেক্সট পয়েন্ট রয়েছে আমাদের সমুদ্র থেকে দূরত্ব ঠিক আছে তো সমুদ্র থেকে দূরত্বের সঙ্গে জলবায়ুর কি সম্পর্ক হয় দেখো আমরা যদি আফ্রিকা মহাদেশের ম্যাপটাকে একটু ভালো করে চোখ বলাই তাহলে আমরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন স্থানে দেখো তিন মোটামুটিভাবে চারিদিকেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি এই যে এই সাইডগুলোই সবই কী রয়েছে সমুদ্রের উপস্থিতি রয়েছে যেমন এখানে লোহিত সাগর আছে এদিকে ভূমধ্য সাগর আছে তো এরকমভাবে আমরা চারিদিকেই কী লক্ষ্য করতে পারছি আমাদের মোটামুটি সমুদ্রের উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবার যে সমস্ত স্থানগুলো সমুদ্রের কাছাকাছি অবস্থিত হবে অ্যাজ সাপোজ আমরা যদি এই রকম জায়গাগুলোকে দেখে নিই যেটা সমুদ্রের কাছে অবস্থিত ঠিক আছে এই জায়গাটা যেমন সমুদ্রের কাছে অবস্থিত তো এই সমস্ত স্থানের জলবায়ু কেমন হবে সমভাবাপন্ন প্রকৃতির হবে কেমন হবে সমভাবাপন্ন প্রকৃতির মানে এখানে না খুব গরম দেখা যাবে না খুব শীত দেখা যাবে মোটামুটি একটা ভালো জলবায়ু দেখতে পাবে তোমরা ঠিক আছে সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু এরপরে আমরা যদি কোনো স্থান যদি সমুদ্র থেকে দূরবর্তী কোনো স্থান দেখি মোটামুটি ধরো এই যে আমি পয়েন্ট করে দিলাম এই জায়গাটাকে ধরো তাহলে এটা সমুদ্র থেকে কিন্তু অনেকটা দূরে অবস্থিত যেহেতু এটা একটা মহাদেশের ম্যাপ তাই অঞ্চলটা বিস্তার মানে অঞ্চলের বিস্তারটা বিশাল বড় ওকে তাহলে এই স্থানটা কি হচ্ছে আমাদের এ পয়েন্টটা আমি এ লিখে দিচ্ছি এই যে এ পয়েন্ট করে দিয়েছি আমি এই এ পয়েন্টটা কি সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত তাহলে এখানকার জলবায়ু হবে কেমন চরম ভাবাপন্ন প্রকৃতির তাহলে কি বললাম কোনো স্থান যদি সমুদ্রের নিকটে অবস্থান করে সেখানকার জলবায়ু হবে সমভাবাপন্ন প্রকৃতির এবং কোনো স্থান যদি সমুদ্র থেকে দূরে অবস্থান করে তাহলে সেখানকার জলবায়ু আমরা দেখব চরম ভাবা প্রকৃতির হবে ঠিক আছে চরম ভাবাপন্ন প্রকৃতির চরম অর্থ হচ্ছে যখন ঠান্ডা হবে তখন চরম ঠান্ডা হবে এবং যখন গরম হবে তখন চরম গরম হবে এভাবে মনে রাখতে পারো মানে ঠান্ডার তীব্রতা তীব্রতাটাও বেশি হবে এবং গরমের তীব্রতাও অনেক বেশি হবে নেক্সট পয়েন্ট রয়েছে আমাদের সমুদ্র স্রোত এই পয়েন্টটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সমুদ্র স্রোত এবার একটু বলে দিই সমুদ্রস্রোত কীভাবে কোনো স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তো আফ্রিকা মৎস্যের আমরা মোটামুটিভাবে চারিদিকেই সমুদ্রের অবস্থান দেখতে পাচ্ছি কোথাও ভূমধ্য সাগর লোহিত সাগর তারপরে আমরা আরও বিভিন্ন সাগরগুলো দেখে নিয়েছি আটলান্টিক মহাসাগর রয়েছে ঠিক আছে তো এবার এইখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে সমুদ্র সমুদ্রস্রোত কয় প্রকার হয় সমুদ্র স্রোত সাধারণত দুই প্রকারের হয়ে থাকে দুই প্রকার কী কী এক প্রকার হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত আর এক প্রকার হচ্ছে শীতল সমুদ্র স্রোত এবার কোনো স্থানের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে মানে কোনো উপকূল অঞ্চলের কাছাকাছি অঞ্চল দিয়ে যদি কোনো একটা উষ্ণস্রোত প্রবাহিত হয় তাহলে তুমি বলো সেই উপকূল অঞ্চলের উষ্ণতা বাড়বে নাকি কমবে কি মনে হচ্ছে যদি সমুদ্র স্রোত উষ্ণ হয় তাহলে সেই উপকূল অঞ্চলের উষ্ণতাকেও বাড়িয়ে তুলবে ঠিক আছে আর যদি কোনো স্থান দিয়ে আমরা শীতল স্রোত প্রবাহিত হতে দেখতে পাই তাহলে আমরা কী দেখব সেই স্থানের উষ্ণতা কমে যাবে মানে সেই স্থানটা শীতল হয়ে যাবে বোঝা গেল সমুদ্র স্রোতের কী প্রভাব রয়েছে তাহলে আমরা এটাও কিন্তু আলোচনা করে নিলাম যে সমুদ্র স্রোতের কী প্রভাব রয়েছে তাহলে সমুদ্র স্রোত উষ্ণ এবং শীতল দুই প্রকার হতে পারে যে স্থান দিয়ে উষ্ণস্রোত প্রবাহিত হবে সেই স্থানে আমরা কী দেখব অপেক্ষাকৃত জলবায়ু উষ্ণ প্রকৃতির দেখব এবং যে স্থান দিয়ে শীতল স্রোত প্রবাহিত হবে সেখানে আমরা শীতল প্রকৃতির জলবায়ু দেখব এরপরে নেক্সট আমরা চলে যাব উচ্চতার বিষয়ে ঠিক আছে তাহলে উচ্চতার সঙ্গে কী সম্পর্ক রয়েছে এটা আমরা জেনে নিই তো আমরা জানি যে বায়ুমণ্ডলের থেকে নিচের স্তর হচ্ছে ট্রপোসফিয়া স্তর এবার এই ট্রপোসফিয়া স্তরে আমরা যত ওপরের দিকে উঠতে শুরু করবো অ্যাজ সাপোজ মনে করা যাক এখানে কোনো পাহাড় রয়েছে ঠিক আছে মনে করে নিয়ে আমরা এই বরাবর কোনো একটা পাহাড় আছে হুম তুমি মনে করো এখানে দাঁড়িয়ে রয়েছো এবার তুমি যখন আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করবে ওপরের দিকে উঠতে শুরু করলে তুমি কি লক্ষ্য করবে তুমি দেখতে পাবে যে উষ্ণতা আস্তে আস্তে কমে থাকে কমে যাচ্ছে এটা প্রাকৃতিক নিয়মেই কমে এটাকে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি প্রত্যেক এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে আমরা দেখব ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে বা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কি হবে কমতে শুরু করবে এর অর্থ কি যখন আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করছি তত আমার তাপমাত্রা কমতে থাকবে বোঝা গেল সবার ব্যাপারটা আর ঠিক এই কারণের জন্যই পর্বতের উপরিভাগে আমরা বরফ জমে থাকতে দেখতে পাই কেন সেখানে বরফ জমে থাকতে দেখা যায় কারণ সেখানে উষ্ণতা ব্যাপক কমে যায় বোঝা গেল তাহলে আমরা দেখব আফ্রিকা মহাদেশের যে সমস্ত স্থানগুলো অপেক্ষাকৃত একটু উঁচু জায়গায় অবস্থিত সেই সমস্ত স্থানের উষ্ণতা দেখব একটু কম আর মোটামুটিভাবে নিচু অংশে যে সমস্ত স্থানগুলো অবস্থান করছে সেখানকার উষ্ণতা আমরা কি দেখব অপেক্ষাকৃত একটু বেশি তাহলে আমরা বুঝে নিলাম কি যে প্রত্যেক এক মিটার উচ্চতা বৃদ্ধিতে এক মিটার মানে হচ্ছে এক কিলোমিটার প্রত্যেক এক এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমাদের বাতাসের যে উষ্ণতা সেটা কি হবে ছয় পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকবে কোন কোন বই এটা ছয় পয়েন্ট পাঁচও করে তাই আমি এটাকেও মেনশন করে দিলাম মনে রাখবে এবার তার অর্থ কী হলো তুমি যদি নিচে কোথাও কোনো অংশে দাঁড়িয়ে থাকো এই অংশের মধ্যে তো এখান থেকে যখন তুমি ওপরের দিকে উঠতে শুরু করবে তখন কী হবে আস্তে আস্তে উষ্ণতাটা কমতে থাকবে তো এগুলোই ছিল আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ আমি বৈচিত্র্যের কারণগুলো তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম পরবর্তী ভিডিওতে আমরা আফ্রিকা মহাদেশের জলবায়ু এবং তার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের কি সম্পর্ক রয়েছে এগুলো পড়ব ঠিক আছে তো এই যে অংশটা রয়েছে আমাদের এইটা আমরা নেক্সট দিন আলোচনা করব তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো আমি খুব দ্রুতই আবার পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য আপলোড করব তো আর একটা কথা বলে দিই আমাদের যে জলবায়ু এবং এই জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা গভীর সম্পর্ক রয়েছে যেখানে যে ধরনের জলবায়ু দেখব সেখানকার স্বাভাবিক উদ্ভিদও কিন্তু সেই ধরনেরই হবে কারণ স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে কোনো বৃষ্টিপাত সেই স্থানের উষ্ণতা আর্দ্রতা সমস্ত কিছুর উপর ভিত্তি করে ঠিক আছে তো এটা নেক্সট দিন বিস্তারিতভাবে আলোচনা করবো আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি ভিডিওগুলো অত্যন্ত ছোট ছোট করে বানানোর চেষ্টা করি আমি চাইলে লম্বা একটা ভিডিও বিরাট বড় আধ ঘন্টা এক ঘন্টা মতো বানিয়ে দিতে পারি বাট তাতে করে তোমার কি প্রবলেম হবে তাতে করে তুমি অতটা জিনিস হয়তো একসাথে বুঝতে নাও পারো সেই জন্য আমি পার্ট পার্ট করে ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো বানাই যাতে তোমার অসুবিধার যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা তুমি চাইলে পার্টিকুলারলি সেই অংশটুকুই দেখে নিতে পারো আর হ্যাঁ আমাদের চ্যানেলে গিয়ে তোমাদের প্লে চেক করতে পারো সপ্তম শ্রেণির যে প্লে রয়েছে সেই প্লে তোমাদের সমস্ত ভিডিওগুলো এক জায়গায় করে দেওয়া আছে তোমার যে ভিডিওটা প্রয়োজন তুমি সেইটা চাইলে পার্ট ওয়াইজ সেই অংশটা দেখে নাও তোমার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে পড়তে বসেছো কোনো একটা জায়গা বুঝতে পারছো না হাতের কাছে মোবাইলটা রয়েছে চট করে নিয়ে সেই ভিডিওটা দেখে নাও তাই বলে মোবাইল নিয়ে আবার অন্য কোনো কাজ করতে বসে পড়বে না কাজের সময় কাজটা করবে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করছি